হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি থাকছে আমরা ছোটোবেলায় গিয়ে চমচম কটকটি খেতাম, হঠাৎ মনে পড়ে গেল তাই আপনাদেরকেও শেয়ার করে নিলাম। কটকটি কীভাবে বানানো যায় দেখতে থাকুন। এবার মূল অংশে চলে যাই। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি নর্মাল হিটে জাল দিব। মধু দিয়ে কিভাবে বানানো যায় চমচম, মধুটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবেন। যখন দেখাবে মধুটা হালকা হয়ে গেছে আর ব্লক চলে আসছে, তখনই আমি পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে নিব। যখন আমার চমচমের কালারটা চলে আসবে তখন সাথে সাথে অ্যালুমিনিয়াম পেপারে ডেলে দিতে হবে, না হয় শক্ত হয়ে যাবে। আর সুটাটা দেওয়ার পরে দেখবেন অনেক বেশি হয়ে যাচ্ছে, ফুলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন সাথে সাথে কালার চেঞ্জ হওয়ার পরে আপনি নামাইয়া নেবেন অ্যালুমিনিয়াম পেপারে। আমি এখানে একটা অ্যালুমিনিয়াম পেপারে রেগুলার তেল ব্রাশ করে লাগিয়ে নিয়েছি, যাতে চমচমটা তাড়াতাড়ি উঠতে পারে। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন চমচমটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি বেঙ্গে নিলাম। চমচমটা আমার পুরোপুরি রেডি, এবার খাবারের পালা। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কটকটি হয়েছে, একদম পারফেক্ট চমচম আলার মতো হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।